হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাসের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ থেকে আমরা এই চ্যানেলে শুরু করলাম ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। তো প্রতিদিন তোমরা সকালে পেয়ে যাবে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নপত্রগুলি, কারণ এই প্রশ্নপত্রগুলি তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যাবে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের যে কোনো পরীক্ষাতে। তার জন্য বলছি, তোমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স যদি পেতে চাও তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন চিহ্নটা অন করে রাখো, কারণ আমি যখন তোমাদেরকে এরকম প্রশ্নপত্র আপলোড করে দেবো তখন তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে বেল আইকনটা অন করে রাখার কারণে। তো চলো দেখা যাক, সাম্প্রতিক আরবিআই নতুন গভর্নর রূপে কাকে নিযুক্ত করা হয়েছে? তাহলে সাম্প্রতিক আরবিআইয়ের গভর্নর রূপে নিযুক্ত করা হয়েছে শক্তিকান্ত দাসকে। তাহলে এখানে দুইয়ের অ্যান্সারটি সঠিক অ্যান্সার হয়ে যাবে, শক্তিকান্ত দাসকে আরবিআইয়ের গভর্নর রূপে নিযুক্ত করা হয়েছে। এবং শক্তিকান্ত দাস হল আরবিআইয়ের 25তম গভর্নর। তাহলে শক্তিকান্ত দাস তো 25তম গভর্নর, তো এর আগে কে ছিল? এর আগে ছিল গভর্নর উর্জিৎ প্যাটেল। উর্জিৎ প্যাটেল ছিল এর আগের গভর্নর এবং তিনি ছিল 24তম আরবিআইয়ের গভর্নর। এবং এখান থেকে আরও দুটি প্রশ্ন আসতে পারে যে আরবিআই কবে প্রতিষ্ঠা হয়। আরবিআই প্রতিষ্ঠা হয় 1 এপ্রিল 1935 সালে আরবিআই প্রতিষ্ঠা হয়। এবং এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইয়ে। নেক্সট প্রশ্ন হল, বিশ্ব মানবাধিকার দিবস কবে পালন করা হয়? বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয় 10ই ডিসেম্বর। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার বি এর অ্যান্সারটি হয়ে যাবে, 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়। তো মানবাধিকার দিবস কী কারণে পালন করা হয়? না, মানবাধিকারকে রক্ষা করা, মানবাধিকারের উপর মানুষকে সচেতন করতে এই দিনটিকে বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়। আচ্ছা, তাহলে শুরু কবে হয়েছিল? 1948 সালে প্রথম মানবাধিকার দিবস পালন করা শুরু হয়। এবং এই বছর 2018 সালে এই বছর 70 বছর পূর্ণ হলো এই মানবাধিকার দিবস। নেক্সট প্রশ্ন হলো, তাহলে সাম্প্রতিক ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কোন দেশে 4 দিনের যাত্রায় গিয়েছেন? তাহলে রামনাথ কোবিন্দ কোন দেশে 4 দিনের যাত্রায় গিয়েছেন? মায়ানমারে গিয়েছেন। তাহলে এখানে বি এর অ্যান্সারটি সঠিক অ্যান্সার হয়ে যাবে, মায়ানমারে 4 দিনের যাত্রায় গিয়েছেন। তাহলে মায়ানমারে গিয়েছেন, তাহলে মায়ানমারের সম্বন্ধে আমরা 3টি প্রশ্ন করে রাখব। মায়ানমারের রাজধানীর নাম কি? মায়ানমারের রাজধানী হচ্ছে নেইপেইটো। এবং সেখানকার কারেন্সি কি? মায়ানমারের কারেন্সি হচ্ছে কিয়াত। এবং সেখানকার বর্তমান রাষ্ট্রপতি কে আছে? বিন মিন্টো আছে সেখানে বর্তমানে রাষ্ট্রপতি। এবং এখান থেকে আরেকটি প্রশ্ন আছে, মায়ানমারের স্টেট কাউন্সিলরের নাম কি? তাহলে সেখানকার স্টেট কাউন্সিলরের নাম হচ্ছে আই সাং সুকি। ঠিক আছে, তো ওইগুলো তার সাথে সাথে মনে রাখবে। নেক্সট প্রশ্ন হলো, সাম্প্রতিক ভারতের বায়ুসেনা প্রধান কোন দেশে 5 দিনের সফরে গিয়েছেন? তাহলে ভারতের বায়ুসেনা প্রধান কোন দেশে 5 দিনের সফরে গিয়েছেন? না, জাপানে গিয়েছেন। তাহলে এখানে সিয়ার অ্যান্সারটি সঠিক অ্যান্সার হয়ে যাবে, জাপানে 5 দিনের সফরে গিয়েছেন। তাহলে ভারতের বায়ুসেনা প্রধান গিয়েছেন, তাহলে বর্তমানে ভারতের বায়ুসেনা কী আছে? বর্তমানে ভারতের বায়ুসেনা আছে এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া। এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া আছে বর্তমানে বায়ুসেনার প্রধান। জাপানে গিয়েছেন, কী কারণে তিনি জাপানে গিয়েছেন? ভারত এবং জাপানের মধ্যে এয়ারফোর্সের মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য তিনি জাপান সফরে গিয়েছেন। তাহলে জাপানে গিয়েছেন, তাহলে জাপান সম্বন্ধে আমরা 3টি প্রশ্ন করে রাখবো। জাপানের রাজধানীর নাম কি? জাপানের রাজধানী হচ্ছে টোকিও। জাপানের কারেন্সি কি? ইয়ান হচ্ছে জাপানের কারেন্সি। এবং সেখানকার বর্তমানে প্রাইম মিনিস্টার কে আছে? সিনজো আবে আছে সেখানে বর্তমানে প্রাইম মিনিস্টার। এবং এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে যে জাপানে সংসদের নাম কি? জাপানের সংসদের নাম হচ্ছে ডায়েট, হচ্ছে জাপানের সংসদের নাম। নেক্সট প্রশ্ন হলো, সাম্প্রতিক হ্যান্ড টু হ্যান্ড 2018 যুদ্ধ অভ্যাস কোথায় হয়? তাহলে হ্যান্ড টু হ্যান্ড 2018 যুদ্ধাভ্যাস কোথায় হয়? চাংদুতে হয়। চীনের চাংদু নামক একটি জায়গাতে এই যুদ্ধাভ্যাস হয়। তাহলে চীনে এই যুদ্ধাভ্যাস হয় কোন দুই দেশের মধ্যে হয়? ইন্ডিয়া এবং চায়নার মধ্যে এই যুদ্ধাভ্যাস হয়। তাহলে চায়নাতে এই যুদ্ধাভ্যাস আয়োজন হয়েছে। চায়নার সম্বন্ধে আমরা 3টি প্রশ্ন করে রাখব। চায়নার ক্যাপিটাল হচ্ছে বেজিং। চায়নার কারেন্সির নাম হচ্ছে ইউয়ান। ইউয়ান হচ্ছে চায়নার কারেন্সি। এবং সেখানে বর্তমানে প্রেসিডেন্ট কে আছে? বর্তমানে প্রেসিডেন্ট আছে সি জিনপিং, আছে চীনের বর্তমানে প্রেসিডেন্ট। নেক্সট প্রশ্ন হলো,
সাম্প্রতিক কানুর আন্তর্জাতিক এয়ারপোর্ট কোথায় উদযাপন করা হয়? তাহলে কানুর আন্তর্জাতিক এয়ারপোর্ট কোথায় উদযাপন করা হয়? তাহলে এখানে সিয়ার অ্যান্সারটি সঠিক অ্যান্সার হয়ে যাবে, কেরালাতে কানুর আন্তর্জাতিক এয়ারপোর্ট উদযাপন করা হয়। তাহলে কে উদযাপন করে? সেখানকার চিফ মিনিস্টার পিনারায় ভিজায়ন, কেরালার চিফ মিনিস্টার পিনারায় ভিজায়ন কানুরু আন্তর্জাতিক এয়ারপোর্টের উদযাপন করেন। এবং তোমরা একটি কথা মনে রাখবে, কেরালা একমাত্র রাজ্য যেখানে তিনটি এয়ারপোর্ট অবস্থিত, তিনটি এয়ারপোর্ট অবস্থিত, কেরালা এমন একটি রাজ্য, ঠিক আছে? তো বন্ধু, এগুলি ছিল কিছু ইম্পর্ট্যান্ট 14 ডিসেম্বরের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নপত্র। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রেখেছো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন চিহ্নটা অন করে রাখো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।